200 থেকে 500 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? এই ধরনের প্রশ্ন নিয়ে আমাদের একটু বিড়ম্বনার শিকার হতে হবে। তো আজকে আমরা এই অঙ্কটি শর্টকাট এবং মূল নিয়ম দুই পদ্ধতিতেই দেখাবো, এবং এই অঙ্কের শর্টকাটে একটা কন্ট্রোভার্সি আছে, সেই কন্ট্রোভার্সিটাও আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো। আগে আমি শর্টকাটের নিয়মটা দেখাই, তারপরে মূল নিয়মে যাচ্ছি। আচ্ছা, শর্টকাটে আমরা এই অঙ্কটা কি করি, এই অঙ্কটা করি যে 500 বিয়োগ 200, এটাকে আমরা ফলাফল যেটা হবে তার সাথে আবার একটা এক যোগ করি, দিয়ে যত দ্বারা বিভাজ্য সেটা ভাগ করে দিই। তাহলে ভাগ করলে ফলাফল কত হয়, এটা হয় হচ্ছে 300 যোগ 1/7, তার মানে হচ্ছে 300 1/7, তার মানে হচ্ছে 43, তাই না? 43 হয়, 7 তার সাথে 28 একুশ 43 হয়। তাহলে এর আনসার 43, আমরা এটা বুঝে গেলাম। এবার অনেকের প্রশ্ন, আমি এই একটা এখানে কেন নিলাম, একটা কিসের জন্য আমি এখানে নিলাম, তাই না? আচ্ছা, তো শর্টকাট দিয়ে যেহেতু শুরু করেছি, আগে শর্টকাট দিয়েই ব্যাখ্যাটা ক্লিয়ার করে দিই, তারপরে এই অঙ্কের মেইন নিয়ম অর্থাৎ এই শর্টকাট নিয়মটা কোথা থেকে উদয় হয়েছে সেই নিয়মে আমরা যাব। আচ্ছা, তো এই একটা কেন আসলো, আমি একটা বিষয় আগে একটু ক্লিয়ার করে, আমি যদি বলি যে 1 থেকে 10 পর্যন্ত মোট সংখ্যা কতটি, 1 থেকে 10 পর্যন্ত এখানে মোট সংখ্যা হচ্ছে 10টি, এইখানে আমাদের কারোর কোনো ডাউট থাকার কথা নয়, সঠিক এটা। আচ্ছা, এখন আমি যদি বলি যে 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা কতটি, তাহলেও 10টি, এইখানে আমাদের কোনো ডাউট নাই, এখানে কোনো ডাউট নাই, এখানেও 10টি। আচ্ছা, আমি যদি বলি যে 10 থেকে 20 পর্যন্ত এখানে মোট সংখ্যা কয়টি, কেউ যদি এর আনসার করে 10টি, কেউ যদি এর আনসার করে যে এখানে 10টি সংখ্যা, তাহলে সেইটা ভুল, নো 10টি না, কারণ 11 থেকে 20 পর্যন্ত যদি 10টি সংখ্যা হয়, তাহলে 10 থেকে 20 পর্যন্ত আবার 10টা হলে, তাহলে এটা সঠিক না এটা সঠিক, যে কোনো একটা আবার ভুল হবে, তাহলে এইটা বলতেছি 100% রাইট, তাহলে এটাও কি 100% রাইট হবে, নো। এইখানে 11 থেকে 20 পর্যন্ত আমার 10টা ছিল, আর এই যে 10 আমার, আমি 10 সহ হিসাব করতেছি, সেই জন্য আমি এই 1 বাড়িয়ে এইখানে আমার মোট সংখ্যা হবে হচ্ছে 11টি। এবার একটু ভালোভাবে চিন্তা করে দেখি আমরা, আমাদের ছিল 200 থেকে 500 পর্যন্ত, তাহলে মূলত 201 থেকে 500 পর্যন্ত এইখানে সংখ্যা হচ্ছে আমার 300টি, আর 200 নিজে 200কে কি নেবেন না, এই 200 তো আমার এই অঙ্কের ভিতরে ছিল, তাহলে 200 বাদে হিসেব করতেছেন কেন, 200 ধরেন, তাহলে 200 ধরলে এর সঙ্গে আমার একযোগ করতে হবে না, এই কন্ট্রোভার্সির সেই একটা হচ্ছে ওইখান থেকে আসে। তাহলে সূত্র এই জব সলিউশন বন্ধ করো, কম্পিটিটিভ এক্সামে এক্সাম যে বইগুলো আছে এই একটার কোনো ব্যাখ্যা দেওয়া নেই, একটা আসছে মানে আসমান থেকে নিয়ে আসছে, এখানে বসাই দিয়েছে, গণিত প্রত্যেকটা যুক্তি সহকারে বোঝানো সম্ভব, প্রত্যেকটারই যুক্তি আছে, আমাদেরকে সঠিক নিয়মটা জাস্ট জানতে হবে। আচ্ছা, আমার মনে হয় 1 নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা নাই। আচ্ছা, তাহলে এর শর্ট যে রুলসটা শেখা আমরা শিখে গেলাম, আমার সাজেশন থাকবে শর্ট রুলস না শেখার। এখন শর্ট রুলস আমরা শিখবো না কেন, কারণ এই অঙ্কের মূল নিয়মটা জানলে শর্ট অটোমেটিকলি তৈরি হয়ে যায়। আচ্ছা, আমি এই 301/7 এই জিনিসটা আমি একটু নিচে লিখে রাখি, 300, আচ্ছা আমি এই অংশটুকু আমি মুছলাম না, এই অংশটুকু আমি রেখে দিলাম, কারণ এইটুকু আমরা যে মূল নিয়মটা করব না, ওই মূল নিয়মে আমাদের এটা কাজে লাগবে, আর বাকি যে অংশগুলো ছিল আমি এইগুলো একটু মুছে দিই, বাকি অংশগুলো একটু মুছে দিই, কারণ আমার মূল নিয়মের অংশটা করতে হবে। আচ্ছা, আমরা সকলে ধারা করেছি না, ধারা সমান্তর ধারা গুণোত্তর ধারা এরকম ধারা করেছি না? আচ্ছা, তো এই অঙ্কটা মূলত একটা ধারা নির্দেশ করে, যদিও এখানে সেই বিষয়টা হাইড আছে, আমাদেরকে ধারাটাকে খুঁজে বের করতে হবে। তো এই 7 দ্বারা বিভাজ্য সংখ্যা 200 এখানে কিন্তু পর্যন্ত বলেছে, আমাদের পর্যন্তর মধ্যে একটু খেয়াল করতে হবে, এটা একটু খেয়াল করে অঙ্ক করাটা বেটার। তো আমাদের 200 এবং 500 পর্যন্ত, 200 আর 500 সহ হিসাব করতে হবে। তো আমাদের প্রথমত দেখতে হবে এই 200 সংখ্যাটি, এটা কি 7 দ্বারা বিভাজ্য, তো এই 7 দ্বারা বিভাজ্য কিনা বা অন্য যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কিনা আমাদের বিভাজ্যতার নিয়ম আগে জানতে হবে। 2 3 4 5 6 7 8 9 মিনিমাম 9 পর্যন্ত জানলেই মোটামুটি হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এই 7 দ্বারা বিভাজ্যতার নিয়মটা স্কিপ করে যাই অনেক সময়, 8 দ্বারা এগুলো স্কিপ করে যাই। তো 7 দ্বারা বিভাজ্যতার আজকে একটা নিয়ম শিখিয়ে দেবো, যে নিয়ম দ্বারা 7 দ্বারা বিভাজ্য কিনা কোনো সংখ্যা নিমেষে নির্ণয় করা যাবে। তো আমরা 7 দ্বারা বিভাজ্য নিয়ম, প্রথম যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা হচ্ছে 203, 203 হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। আমি কিভাবে বুঝলাম 203 7 দ্বারা বিভাজ্য,
প্রথমত কোন একটা সংখ্যা সাত দ্বারা আমি আগে ধারাটা লিখি, তারপরে প্রত্যেকটা সংখ্যা সাত দ্বারা বিভক্ত একটা দিয়ে দিতেছে। দুইশো তিনের পরে যদি সাত যোগ করি তাহলে হবে হচ্ছে দুই শত দশ, তারপর একটা কথা হবে দুই শত সতেরো, তারপর একটা কথা হবে দুই শত সাত আর ছয় তেইশ, তাই না? দুই শত হচ্ছে দুই শত তেইশ, সাত সাত আর ছয় সরি চব্বিশ, দুই শত চব্বিশ চব্বিশ। এভাবে করে আমাদের লাস্ট যে সংখ্যাটা হবে, কারণ পাঁচশো তো সাত দ্বারা বিভাজ্য না। এবার আসে যে লাস্ট যেটা কথা হবে সেটা পরে আসতেছে, আগে এই তিনটা সাত দ্বারা বিভাজ্য কিভাবে বুঝলাম। প্রথমত যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা লিখবো, এইখান থেকে এই লাস্ট যে ডিজিটটা থাকবে এই লাস্ট ডিজিটটা বাকি যে সংখ্যাগুলো ছিল সেইখান থেকে এর ডাবল, এইখান থেকে তার ডাবলটা বিয়োগ করবো। ছয় তিনের ডাবল কত? ছয়, তো এখান থেকে ছয় বিয়োগ করবো। ফলাফল কত আসে? ফলাফল আসে চোদ্দ। এই যে সংখ্যাটা আমি পাবো এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য কিনা, বিভাজ্য হয় তাহলে মেইন সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য। তাহলে চোদ্দ কে দুই দিয়ে ভাগ দিলে আমি সাত পাই, মানে সংখ্যাটি আমার সাত দ্বারা বিভাজ্য, সরি চোদ্দ কে সাত দিয়ে ভাগ দিলে দুই পাই, তাহলে সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য। দুশো দশ কে আমি দেখি তো দুশো দশের আমার এককের স্থানে শূন্য আছে, শূন্যের ডাবল করলে সে শূন্যই হয়, তাহলে ফলাফল হিসাবে কত পাই? একুশ পাই, একুশ সাত দ্বারা বিভাজ্য, তিন সাথে একুশ। দুই শত সতেরো তো দুই শত সতেরো এই সাতের ডাবল আমরা বিয়োগ করবো, সাত দুনো কত? চোদ্দ, তাই চোদ্দ বিয়োগ করলে কত হয়? সাত হয়, সাত সাত দ্বারা বিভাজ্য এক হয়। আচ্ছা দুই শত চব্বিশ, তাহলে দুই শত চব্বিশ আমরা বলেছি এর ডাবল বিয়োগ করবো, তাহলে ডাবল কত? চার দুনোই আট, আট, তাই না? তাহলে এখানে যদি বিয়োগ করি আমরা তাহলে চার হয় চোদ্দ হয়, চোদ্দ সাত দ্বারা বিভাজ্য, সাত দুনোই চোদ্দ। তাহলে আমাদের এই দুশো চব্বিশ পর্যন্ত সংখ্যাগুলো সাত দ্বারা বিভাজ্য, এটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। লাস্ট পজিশনে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা হবে হচ্ছে চারশত সাতানব্বই, চারশত সাতানব্বই, এইটা সাত দ্বারা বিভাজ্য, এটা দেখে বলে দেওয়া যায়। কেন? কারণ আমি যদি এই এইখানে কত আছে ঊনপঞ্চাশ আছে, তো আমি ঊনপঞ্চাশ থেকে সাতের ডাবলটা আমাকে বিয়োগ করতে হবে, সাতের ডাবল কত? চোদ্দ। তাহলে আমি যদি ঊনপঞ্চাশ থেকে চোদ্দ এখানে বিয়োগ করি ফলাফল কত হয়? এখানে হয় পাঁচ আর এখানে হয় তিন, পঁয়ত্রিশ। পঁয়ত্রিশ কি সাত দ্বারা বিভাজ্য? না, অবশ্যই সাত দ্বারা বিভাজ্য। তাহলে এইখানে লাস্ট যে অঙ্কটা এই সংখ্যাটা হবে সেটা হচ্ছে চারশত সাতানব্বই। আমার মনে হয় যে ধারাটা আমরা পেয়েছি এই ধারাটা তিন দ্বারা বিভাজ্য বা চার দ্বারা বিভাজ্য প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম একটা ধারা তৈরি করতে পারলে খুবই ইজি হবে এই অঙ্কগুলো সমাধান করার জন্য। আমার মনে হয় যে এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা নাই, আমরা একই সাথে কিন্তু বিভাজ্যতার সাত দ্বারা নিয়মটা শিখে গেলাম, খুব ইম্পর্টেন্ট জিনিস বিভাজ্যতার সাত দ্বারা এই নিয়মটা। বড় সংখ্যা হলে একইভাবে করে এভাবে করে আমরা করতে পারি। অন্য কোনো একটা ভিডিওতে সাত দিয়ে মানে বৃহৎ বড় একটা সংখ্যা লিখে সেটা সাত দ্বারা বিভাজ্য করে নির্ণয় করার নিয়ম আমি শেখাবো পরবর্তীতে কোনো এক সময়। আচ্ছা তো এই অঙ্কটা এটা কোন ধারা প্রকাশ করতেছে? এইখান থেকে এর ডিস্টেন্স কত? সাত। এখান থেকে ডিস্টেন্স কত? সাত। এখান থেকে ডিস্টেন্স কত? সাত। এর আগের যে সংখ্যাটা হবে তার আর এর ডিস্টেন্স সাত হতে বাধ্য, তাই না? তাহলে প্রথম সংখ্যাটা পাচ্ছে দুইশো তিন আর শেষ সংখ্যাটা পাচ্ছে চারশো সাতানব্বই। এই চারশো সাতানব্বই এই সংখ্যাটি কততম নম্বর সংখ্যা, এইটাই হচ্ছে মূলত এই প্রশ্নের আনসার। আমাদের এই প্রশ্নে বলেছে যে কত বিভাজ্য দ্বারা সংখ্যা কতটি না কতটি, তাহলে এটা একটি দুইটি তিনটি চারটি এইটা কত নম্বরে গিয়ে চারশো সাতানব্বই হয়েছে এইটা বের করা হচ্ছে এই অঙ্কের আমাদের আনসার খুঁজে বের করা। তো এইটা শেষ পদ, এইটা হচ্ছে আমার শেষ পদ, তাই না? তো আমরা একটা সূত্র জানি এটা কোন ধারা, তাহলে প্রত্যেকটা ডিফারেন্স সমান, তাহলে সমান্তর ধারা, সমান অন্তর্ধারা, সমান্তর ধারা। আচ্ছা তো সমান্তর ধারার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সাধারণ পদ নির্ণয়ের জন্য একটা সূত্র জানি। তো সেই সূত্রটা কি জানি? যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, তাই না? তো আমরা মূলত এই পদটা কততম পদ সেটা নির্ণয় করবো, এনতম পদ নির্ণয় করবো, শেষ পদ পৃথিবীর অনেকে নির্ণয় করতে পারে কোনো অসুবিধা নেই। তো এইটা যেহেতু নির্ণয় করবো আমি এইটা সমান এই চারশত সাতানব্বই দিয়ে দিলাম। আর একটু ক্লিয়ার করে দিন, আমাদের এই পদটা কততম পদ সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এনতম পদ আমার নির্ণয় করতে হবে এইটা। তাহলে আমার এইখানে এনতম পদের যে মানটা সেটা চারশত আমার দেওয়া আছে, তাহলে বাকি সত্য আমার এখানে অ্যাপ্লাই করে দিলে এই ফলাফলটা পেয়ে যাবো আমরা এদের মান নির্ণয় করলে। এ মানে কত? এ মানে হচ্ছে প্রথম পদ। ডি মানে কত? এই যে সাত সাধারণ অন্তর সেটা হচ্ছে ডি। তাহলে এই এটার মান হচ্ছে দুই শত তিন, আমি লিখলাম দুই শত তিন যোগ এন বিয়োগ এক, আমি একটা একটু বাংলায় লিখেছি কারণ আমি অঙ্কটা বাংলায় করতেছি। ডি মানে হচ্ছে সাত, এটা ইকুয়াল টু চারশত সাতানব্বই। এবার আমরা দুইশো তিনটে পাশে গিয়ে বিয়োগ করে দেবো, তাহলে আর সাত দিয়ে গুণ করে দিলে এটা হবে সাত এন মাইনাস সাত ইকুয়াল টু চারশত সাতানব্বই বিয়োগ দুইশো তিন। তাহলে সাত এন সমান একবারে করি, একবারে করবো না একটু ভেঙে করি, এটা যদি বিয়োগ করে দিই সাত থেকে তিন বিয়োগ, সাত থেকে তিন বিয়োগ করলে হয় চার,
আর এখানে হয় 9, 294, তাহলে 7n = 294 যোগ 7, তাহলে 7n = 301। তাহলে এখান থেকে n = কত হবে, n = 301/7। এই যে 301/7 এখানে কাটছিল, আসছিল না, এই সেই 301/7। আমি এখান থেকে এনএন মান, মানে এই এনটা কতটি, আমার কতটি বলেছিল, এই সেই কতটি মানে এনটি, এই এনটা হচ্ছে 301/7। আমি 301/7 একবারে 43 আনসার পেয়ে যাচ্ছি, এর আনসারটা হচ্ছে 43, এর আনসারটা হচ্ছে 43। তাহলে আমরা যদি মূল নিয়মটা জানি, আমাদের জন্য কি এই শর্টকাট আলাদাভাবে শেখা লাগবে? এই এক কিভাবে আসলো কন্ট্রোভার্সিতে আমরা কেন যাবো, যদিও এক আস কিভাবে আসলো আমি বলে দিয়েছি, তাহলে তো ওই কন্ট্রোভার্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই অঙ্কটি যদি আমরা বুঝতে পারি, তাহলে কোন সংখ্যা থেকে বা যে কোনো সংখ্যা এখানে পর্যন্ত, বা এখানে এমন একটা সংখ্যা দিল যে যে সংখ্যা দুটো এখানে, যদি এই এই প্রশ্নটাই, এই প্রশ্নটাই যদি বলে যে 203 থেকে 497 এর ভেতরে 7 দ্বারা বিভক্ত সংখ্যা কতটি, তখন কিন্তু আমি 203 আর 97 কিন্তু নিতে পারতাম না, কারণ আমাদের এর ভেতরের সংখ্যা বলেছে। যদি পর্যন্ত বলতে, তাহলে অবশ্যই আমাকে 203, 204, 197 এটা নিয়ে কাজ করতে হতো। এই জন্যই বলছি যে পর্যন্ত বা এর ভেতরে এই বিষয়টা খেয়াল রেখে আমাদের এই প্রশ্নগুলো আনসার করা উচিত। কেউ যদি এইটা শুধুমাত্র এই পাঠটুকু মুখস্থ করে চলে যায় এবং তাকে এই অঙ্কটা এভাবে দিল 203 থেকে 497 এর ভেতরে 7 দ্বারা বিভক্ত সংখ্যা কতটি, এবার সে কি করবে, 203 497 যোগ 1/7 দিলে আনসার বের করে চলে আসবে। অবশ্যই সেই ভুল আনসারটা প্রশ্নে দেওয়া থাকবে, সে মনে করবে যে হ্যাঁ আমি তো সঠিক করছি, কিন্তু আদৌতেও একটা ভুল, এই পর্যন্ত এবং ভেতরের এই পার্থক্যটা না বোঝার কারণে। আমার মনে হয় না যে এই প্রশ্নে আর কারো সমস্যা থাকতে পারে, হ্যাঁ সমস্যা অনেকের থাকতে পারে। তো যদি থেকে থাকে, আমার কমেন্ট বক্স উন্মুক্ত আছে, তো কমেন্ট বক্সে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমাদের টিম সেই আনসারগুলো দেওয়ার চেষ্টা করবে। আজকে পর্যন্ত, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ইনফরমেটিভ একটা ভিডিওতে। আজকে পর্যন্ত ধন্যবাদ।